সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অবশ্যই ভালো আছো এবং ভালো থাকবো এটাই আমরা আশা রাখছি। তো বন্ধুরা, করোনা মহামারীর ভিতরে তোমরা বাসায় অবশ্যই লেখাপড়ায় অনেক বিঘ্ন করছে, তাই না? এই বিঘ্নতা কাটিয়ে ওঠার জন্যই আমাদের আজকের এই আয়োজন, অনলাইন ক্লাস। তো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী শিক্ষক বসাল উচ্চ বিদ্যালয়। চিত্রটা দেখে তোমরা কি বুঝতে পেরেছো, তোমাদের কি কিছু বুঝে আসছে আমরা আজকে কোন বিষয় করতে চাচ্ছি? অবশ্য আমরা কতগুলো চিত্র এখানে সেট করেছি, দেখো এই চিত্রগুলো থেকে কি তোমরা কিছু বুঝতে পারতেছ যে আমরা আজকে কোন বিষয়ে পাঠদান করব? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, তোমরা বুঝতে পেরেছো। এই চিত্রগুলো আমাদের দেশে একটি অনুষ্ঠান আছে এবং আমাদের বইয়ের সাথে একটা গল্প আছে, সেই গল্পের সাথে সামঞ্জস্য রেখেই আমরা আজকের এই চিত্রগুলো তোমাদের এখানে দেখালাম। তাহলে ঠিকই বলেছো, আজকে আমরা যে বিষয়টি করব সেটি হচ্ছে পয়লা বৈশাখ। ধন্যবাদ তোমাদেরকে। পয়লা বৈশাখ গল্পটি লেখক হচ্ছেন কবির চৌধুরী। কবির চৌধুরী তিনি পয়লা বৈশাখ লিখেছেন। আজকে আসো আমরা এই গল্পটার শেষে আমরা কি শিক্ষণফল লাভ করতে পারবো আমরা সেটা আগে জেনে নিই। এই গল্পটার শেষে তোমরা কবির চৌধুরীর সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, তোমরা নববর্ষ কি বলতে পারবে, নববর্ষের কর্মবিকাশ সম্পর্কে বলতে পারবে, জাতীয় চেতনাবোধ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, নববর্ষ উদযাপন সম্পর্কে একটি প্রবন্ধ তোমরা লিখতে পারবে। তো চলো বন্ধুরা, এবার চাই আমরা কবির চৌধুরীর কিছু পরিচিতি আমরা জেনে নিই। দেখো আমরা একটা চিত্র এখানে তোমাদেরকে দেখেছি, তোমরা কি বুঝতে পেরেছো এই চিত্রটি কার বলতো? হ্যাঁ, অবশ্যই কবির চৌধুরী। এখানে দেখো তার জন্ম তারিখ আছে 1923, তিনি মৃত্যুবরণ করেছেন 2011 সালের 13 ডিসেম্বর। তার পেশা ছিল চাকুরি ও অধ্যাপনা। এরপরে তিনি যে পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি ও একুশে পদক পুরস্কার, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠা, তার উল্লেখযোগ্য রচনা সাহিত্য কোষ, মুক্তিযুদ্ধ চর্চা। বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পাইলে যে আমরা কবির চৌধুরীর সংক্ষিপ্ত জীবনী আমরা জানতে পারলাম। এবার চলো আমরা গুরুত্বপূর্ণ কতগুলো শব্দের অর্থ জেনে নিই। কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ তোমরা এখন এখান থেকে লক্ষ্য করো। আজকে আমরা যে গল্পটি পড়বো সে গল্পটির ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ আছে, যে শব্দগুলোর অর্থ আমাদের জানতে হবে এবং জানা একান্ত প্রয়োজন। দেখো তো প্রথম শব্দটা আছে কি, সভিনিস্টিক। শব্দটার অর্থ হচ্ছে আত্মগৌরব মতবাদী। তোমরা দেখতে পাচ্ছ একটি চিত্র এখানে আছে, এই শব্দটার অর্থের সাথে একটি চিত্র এখানে সেট করা আছে, যে চিত্রটি থেকে যে মানুষ নিজেকে আত্মগৌরব নিজেকে মনে করে, গৌরবান্বিত মনে করে, তার চিত্রটা এখানে দেখা যাচ্ছে। নওরোজ, নওরোজ শব্দের অর্থ নতুন। নির্জীবতা, প্রাণ শূন্যতা। বুর্জোয়া বিলাস, মধ্যবিত্ত শ্রেণীর মানুষের শখ। সোৎসাহ, উৎসাহের সঙ্গে। তোমরা দেখতে পাচ্ছ এখানে শব্দের অর্থের সাথে চিত্র সেট করা আছে। বন্ধুরা তাহলে চলো আমরা একটি ছোট্ট ভিডিও দেখি, আমরা একটি ছোট্ট ভিডিও এখানে তোমাদেরকে দেখাবো। ছোট্ট একটি ভিডিও প্রকল্প এখানে কি দেখা যাচ্ছে? অবশ্য আমাদের দেশে এই চিত্রগুলো দেখে তোমরা বুঝতে পারতেছ যে পয়লা বৈশাখে আমাদের দেশে যে নৃত্য এবং নৃত্য সঙ্গীতরা যে গান পরিবেশন করে থাকে তার কিছু চিত্র তোমাদের সামনে তুলে ধরা হবে।
একটু ভিডিও তোমাদেরকে দেখালাম, এর মাধ্যমে তোমরা কি বুঝতে পেরেছ। অবশ্যই আমরা আজকে যে গল্পটা করছি সেই গল্পটার সাথে সম্পর্কিত একটি চিত্র আমরা তোমাদেরকে দেখালাম। এবারে দেখো এখানে এই গল্পটার ভিতরে আমাদের কিছু বিষয় আলোচনা আছে। দেখো এই পহেলা বৈশাখ উপলক্ষে আমরা কি কি অনুষ্ঠানের আয়োজন করে থাকি তার কিছু চিত্র এখানে দেওয়া হচ্ছে। দেখো হালখাতা ও মিঠাই বিতরণ অনুষ্ঠান আমরা করে থাকি, তারপর স্বদেশীয়তা ও জাতীয়তাবাদী চেতনা আমরা আমাদের ভিতরে লালন করে থাকি, ক্রীড়া প্রতিযোগিতা প্রদর্শনী ও মেলা আসর বসে থাকে, আলোচনা সভা ও বক্তৃতা ভাষণ, এরপরে সঙ্গীতানুষ্ঠান ও কবিতা আবৃত্তির আয়োজন করে থাকি আমরা। এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা এই দিনটি আমরা করে থাকি, উদযাপন করে থাকি। এবারে এসব আমরা আরও কিছু চিত্র এর সাথে দেখি। এই চিত্রগুলো আমরা অ্যাড করেছি তোমাদের এই গল্পটার সাথে আরও পরিচিত হওয়ার জন্য। দেখো এখানে একটা চিত্র আছে, এই চিত্রটা হচ্ছে রমনা বনভূমির চিত্র। এই রমনা বনভূমির এখানে আর একটা আছে নৃত্যানুষ্ঠানের চিত্র। এরপরে আর একটা চিত্র আছে আমাদের এখানে, দেখো সংস্কৃতি। এই যে আমাদের দেশের বিভিন্ন সংস্কৃতির কতগুলো চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এরপরে আমরা রেলি উদযাপনের মাধ্যমে আমরা এই দিনটি উদযাপন করে থাকি, অর্থাৎ এই সকল অনুষ্ঠানগুলো আমরা কিন্তু পয়লা বৈশাখকে ঘিরেই আমরা পালন করে থাকি এবং পয়লা বৈশাখের দিনেই আমরা এগুলো করে থাকি। এরপরে দেখো এখানে আরেকটা চিত্র, খাবার সামগ্রী। আমরা বিভিন্ন রকমের খাবার তৈরি করে থাকি, এখানে একটা বিভিন্ন রকমের খাবারের একটা চিত্র এখানে দেওয়া আছে। এরপরে দেখো আমরা দেখি পোশাক পরিচ্ছদ। পয়লা বৈশাখে আমরা শুধু অনুষ্ঠানের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকি না, আমরা কিন্তু এদিনে সুন্দর, দেখো এই সুন্দর একটা শুধু শিশু নয় বড় সকলেই কিন্তু এদিনে নতুন কিছু চিত্র তারা ভালো ভালো ড্রেস পরে সেজে গুজে তারা কিন্তু চালচলন শুরু করেছে। এরপরে দেখো আমাদের পয়লা বৈশাখে বাংলা নববর্ষের আরও কিছু সংস্কৃতি আমাদের দেশের চিত্র সংস্কৃতি এরকম। দেখো আমাদের দেশের বাচ্চারা কিন্তু এগুলো পরে, কি বলো তোমরা দেখছো না রাস্তায় পথে কাটে, তারপরে ভেমু এই মাসিকগুলো তারা বাছায়, তারা আনন্দ উদযাপন করতে থাকে। এরপরে এই এইটার পূর্ব বিকাশ আমাদের কখন থেকে এবং কোথায়, এই পয়লা বৈশাখের পূর্ব বিকাশ কিন্তু 350 বছর আগে আইনি আগরী গ্রন্থ থেকে কিন্তু সেই থেকে কিন্তু এই প্রচলন শুরু হয়ে আছে। এরপরে প্রাচীন কৃষি সমাজ ব্রিটিশ ঔপনিবেশিক সমাজ থেকে আমাদের এই পয়লা বৈশাখের যে বিষয়টি এটি চলে আসছে। এবারে বন্ধুরা আমাদের দলগত একটা কাজ আছে, নববর্ষের ক্রমবিকাশ সম্পর্কে 6টি বাক্য, স্বাদেশীকতা ও জাতীয়তাবাদী চেতনা সম্পর্কে 6টি বাক্য। আমাদের সময় সম্পূর্ণতার কারণে আমরা আজকে দলীয় বাসটা করাবো না, তো এ পর্যায়ে আমি তোমাদের বাড়ির কাজ দেবো। নববর্ষ উদযাপন সম্পর্কে প্রবন্ধ লিখে আসবে, দুই বিস্তর একটা প্রবন্ধ তোমরা লিখে নিয়ে আসবে। বন্ধুরা দাও আমরা গল্পটা নিয়ে সংযুক্ত আলোচনা করলাম তোমাদের মাঝে। আজকে তো আমি ক্লাস শেষ করবো, তো ক্লাস শেষ করার আগে তোমাদেরকে আমি বলবো যে তোমরা এই করোনার ভিতরে যদি বাহিরে যাও চলাফেরা করো, ঘর থেকে বের হলে তোমরা মাস্ক ব্যবহার করবে, এবং তোমরা বাহির থেকে যদি বাসায় ফেরো তখন হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান ব্যবহার করবে, হাত ধুতে করবে, এবং তোমরা সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, এই দোয়া এবং আশীর্বাদ থাকবে করে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।